আমাদের নাম আগে বেরিয়েছে গত আমাদের এই যে বারাবনি আমাদের পাণ্ডবেশ্বর রানীগঞ্জ এবং আমাদের কাকসার একটা সিট পাঁচটার মধ্যে কাল দুটো হয়েছে আজকে তিনজন হৈমন্তী ভাই টুটু এবং আমাদের নেতা বিশ্বাস আমরা যাচ্ছি আমাদের সাথে যাওয়ার জন্য পার্টি মনোনীত করেছেন বার্তা একটাই সারা বাংলাতে যেভাবে আগুন জ্বলছে আমরা এই জেলাতে ব্যতিক্রম নয় বারাবনীতে আমাদের মণ্ডল সভাপতি আমার প্রসেনজিৎ গোড়াই তিনি আজও হসপিটালে ভর্তি আছে হাত ভেঙে যাওয়া হয়েছে স্বপন রায় 72 বছর বয়স তার তিনি হসপিটালে ভর্তি আছেন সারা বাংলা আগুন জ্বলছে দুর্গাপুর আসানসোলের ব্যতিক্রম নয় সুস্থ যদি ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে তাই ভয়ে আতঙ্কিত করে তারা ভিডিও এসে মুখ বেঁধে পড়ে কখনো হুমকি দিয়ে এখন বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে ভোট উল্টো করতে হবে অর্থাৎ তারা আতঙ্কে ভুগছেন সুস্থ যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস হারবে এটা জেনে গেছেন তাই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশকে দিয়ে তৃণমূলে গুন্ডা পাঠিয়ে তারা উল্টো করার চেষ্টা করছেন কিন্তু বিজেপি কর্মীরা দাঁতে দাঁত লড়াই করছে আমরা যাচ্ছি অভিষেক করার জন্য এই সিট আমাদের জিতবে তা আমরা অপেক্ষা করছি দিনটা কবে আসবে নির্বাচনে নির্বাচনের দিন মানে কতটা লড়াই বিজেপি কর্মীরা প্রস্তুত কারণ জনগণ বিজেপির সাথে আছে তৃণমূল কংগ্রেস মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই তারা গুন্ডা ব্যবহার করছে তারা পুলিশ ব্যবহার করছে মানুষ আমার সাথে আছে আমরা চাই সুষ্ঠু ভোট ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঁচটা জেলায় দিয়ে সাতটা জেলায় দেওয়া হয়েছে আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক তার মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দেওয়া হোক কারণ 18 সালে খুন হয়েছে 18 সালে আমার হাত কেটে দেওয়া হয়েছিল 18 সাল নমিশন হয়নি তাই এবারে চাইছি এখানেও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক সুষ্ঠু ভোট করার জন্য অধিকারকে প্রয়োগ করার জন্য কিন্তু পুলিশকে যদি ভরসা নেই শ্রীকোণে ভোট করা যাবে না তাই এই আসাম শিল্পাঞ্চলে গুন্ডা বাহিনী তারা দাপা বেড়াবে গুন্ডা বাহিনী আক্রমণ করবে কারণ 5 বছর লুটেপুটে খাওয়ার জন্য এটা তো রোজগার হয়ে গেছে তাই এখান থেকে আমরা মানুষকে আহ্বান করছি এগিয়ে আসুন 7 দিন বিজেপিকে একবার যদি ভরসা করুন আমরা বাংলায় পরিবর্তন নিয়ে আসবো এই লক্ষ্য আমরা এগুচ্ছি ভাঙড়ের পরিস্থিতি কি এখানেও হবে দেখুন আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না কোনো সন্তান তারা মাতৃহারা হোক আমরা চাই সুস্থ নির্বাচন কিন্তু তৃণমূল কংগ্রেস যদি মনে করে এবারে তারা ওই ভাঙড়ের পোস্ট তৈরি করবে আমরা পিছিয়ে নেই ঋণ মারলে বলছি আজকে কি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন কি বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছি যে 18 সালের যে সন্ত্রাস নির্বাচনে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করেছিল সেই সন্ত্রাস উপেক্ষা করে এবার 23 সালে বিজেপি কর্মীরা সংঘবদ্ধ হয়ে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী নমিনেশন জমা দিয়েছে এখানেও আজকে লাস্ট ডেট নমিনেশন আমাদের সমস্ত নমিনেশন আজকে জমা দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিয়েছি গতবার যে প্রতিরোধ হয়নি এবার সব জায়গায় প্রতিরোধ হচ্ছে প্রতিবাদ হচ্ছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি এবার জয়যুক্ত হবে এটা তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে চাই নির্বাচনের দিন কি হবে কতটা লড়াই হবে নির্বাচনের দিন কি করবেন কতটা লড়াই হবে
নির্বাচনে 100% লড়াই হবে। তৃণমূলেরা তো এখনো নমিনেশনও জমা দিতে পারেনি, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। বিজেপি একাট্টা হয়ে নির্বাচনে লড়ছে এবং নির্বাচনের দিন বিজেপি প্রত্যেকটা বুথে তারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আপনার নাম? বিকাশ বিশ্বাস। আপনি কোন পরিষদে? কাঁকসা জেড 53।